আমি প্রথমেই শুভেচ্ছা জানাবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার জন্য যার অবদানে আজকে আমাদের এই মাছুয়া নদীর পারের ইউনিয়নে হাজারো মানুষের কান্না আজকে দূর করে দিয়েছেন। যারা নদীর পারে যারা বসবাস করতেন তাদের এনে আজকে এখানে একটা সুন্দর আশ্রয় প্রকল্প শহরের মতো শহর তৈরি করে দিয়েছেন। এজন্য আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একে লাল গোলাপের শুভেচ্ছা, এবং এর সাথে আমাদের যারা সংশ্লিষ্ট আছেন পিরোজপুরের আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের যারা অক্লান্ত পরিশ্রম যে দুইটা তিনটা বছর আগে থেকে এখানে কাদার ভিতরে যে এখানে সম্পূর্ণ পানি ছিল সম্পূর্ণ বালু দিয়ে ভরার দিয়েছে আমাদের ইউনো মহোদয়, যে তিন বছর যাবৎ তার অক্লান্ত পরিশ্রমে প্রত্যেকটা বালুকণা থেকে সৃষ্টি বালুকণা থেকে এই পর্যন্ত যার অবদান এটা মাছুয়াবাসী মাছুয়ার সাধারণ জনগণ কোনোদিনও আপনাকে ভুলবে না। এবং আমাদের প্রকল্প মিলন দাদা আপনি দিন রাত পরিশ্রম করেছেন, রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত এখানে সময় দিয়েছেন। আমি প্রায় বলতাম যে আমাদের টিউনো মহোদয়কে এবং মিলন দাকে যে আপনাদের মঠবাড়ি উপজেলার কাজ দেখা যায় অফিসরে সারা রাত প্রায় 12টা 1টা পর্যন্ত এখানে সময় দিয়েছেন সেই কাদার ভিতর মাটির ভিতর। এজন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের অক্লান্ত ভালোবাসা থাকবে আমাদের পক্ষ থেকে সারা জীবন, আপনাদের কথা আমাদের জনগণ মনে করবে। পরিশেষে আমি এতটুকুই বলতে চাই, আমার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে সবকিছুই ছাড় দিয়েছেন, সুষ্ঠুভাবে হয়েছে, আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। যেমন এখানে আমাদের এপার আপনি যেখানে স্পিড বোর্ডে পার হয়ে এপারে এসেছেন সেখানে আমাদের অবশ্যই একটা আপনার ব্রিজ দরকার। যদি ব্রিজটা হয় তাহলে এখানের সাধারণ আপনার আশ্রয় প্রকল্পের মানুষ বাজারে আসা যাওয়া করতে পারবে, হাই স্কুলে পড়াশোনা করতে পারবে। এটুকু আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনার কাছে জোর অনুরোধ করব। আর সবচেয়ে আরেকটা বড় কথা হলো আমাদের এই নদী ভাঙন এলাকা কিছুদিন পরে পর আইলা সিডর বিভিন্ন দুর্যোগে আমাদের এলাকা প্লাবিত হয়ে যায়, তাই এখানে যেহেতু এত বসত বাড়ি হয়েছে আপনাকে আমি অনুরোধ করব, আমার টিউনো মহোদয়ের মাধ্যমে আপনাকে অনুরোধ করতে চাচ্ছি যে আপনি যত দ্রুত সম্ভব আমাদের এখানে একটা সাইক্লোন শেল্টার দিতে হবে, না দিলে বন্যা হইলে এখানে সব পানিতে ডুবে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন স্যার এখনো আপনার এই যে শুক্রের সময় এখনো তলায় পানি, আর একটু বৃষ্টি হলেই তারপরে জোয়ার আসলে এখানে পানি উঠে যায়। তাই আমি আপনাকে অনুরোধ করব স্যার যেভাবে হোক আমাদের এখানে একটা অনেক ঘনবসতি হয়ে গেছে, এখানে স্যার অনেক ঘনবসতি হয়ে গেছে, 100টি ফ্যামিলি এখানে, তারপর আবার এই ওয়ার্ডের মানুষ, তাই অনতি বিলম্বে আমাদের একটা সাইক্লোন শেল্টার এখানে দরকার। একটু আপনি সুনজর দিলে অবশ্যই আমরা পাবো। আর বিশেষ করে স্যার আরো কিছু ছোট ছোট কাজ আছে, যেমন চিকিৎসার জন্য একটা কমিউনিটি ক্লিনিক যেটা আমাদের টিউনো মহোদয় বারবার আপনার কাছে চিঠিও পাঠিয়েছেন এবং অনেক চেষ্টা করতেছেন। তারপরে এখানে অনেক জনবসতির জন্য এটার পিছনে একটা কবরস্থান দরকার, কারণ এখানে মারা গেলে গণকবরের দেখা যায় অন্য বাড়িতে নিয়ে গেলে তারা কবর দিতে দিচ্ছে না। তাই স্যার আমি আপনাকে অনুরোধ করব এখানে জায়গা আছে বালু ভরার দিয়ে একটা কবরস্থানের ব্যবস্থা করে দিবেন।